আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন। ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। দেশ বিদেশে যারা আমাকে দেখেন, অনেকে জিজ্ঞাসা থাকে, ভাইয়া ব্রাজিলের ভিসা করতে চাই, ব্রাজিলের ভিসা করতে কি কি কাগজপত্রগুলো আপনাদের জমা দিতে হয়? দেখুন, বেশ কিছুদিন আগে বাংলাদেশ থেকে ব্রাজিলের ভিসা টোটালি দেওয়া হতো না। সেখানে আবেদন করার জন্য, যেহেতু একজন এজেন্সির মালিক হিসাবে বলছি, আবেদন করতে হতো ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা থেকে আমাদের আবেদন করার জন্য ঢাকা থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হতো। তো আমি গত দুই দিন আগে এম্বাসিতে কথা বলেছি, ওনারা আমাকে যেটি বলেছেন সেই তথ্যগুলো আপনাদের সামনে হুবহু তুলে ধরার চেষ্টা করব। প্রথমত দেখতে হবে যে আপনি ভিসার জন্য আবেদন করছেন, কোন ক্যাটাগরির ভিসার জন্য আপনি আবেদন করছেন। বিভিন্ন পদের ভিসা আছে, ট্যুরিস্ট ভিসা আছে, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা, কনফারেন্স ভিসা, ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, অনেক ধরনের ভিসা ক্যাটাগরি থাকে। তো সেই ক্যাটাগরিগুলোর মধ্যে আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন? তো বেশিরভাগ মানুষ হচ্ছেন ট্যুরিস্ট ভিসার জন্য। আমি ট্যুরিস্ট ভিসাটি নিয়ে আলোচনা করি। তো ট্যুরিস্ট ভিসার জন্য আপনি মনস্থির করেছেন বা যাদের দক্ষতা আছে, একজন দক্ষতা সম্পন্ন লোকের সাথে আলোচনা করতে হবে, অথবা ভিসা প্রসেসিং এর জন্য প্রয়োজন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসের ঠিকানা এবং ডিটেলস দেওয়া আছে, দয়া করে সেখানে দেখে নেবেন। যদি আপনি সার্ভিস হোল্ডার হন, অর্থাৎ একজন চাকুরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আপনার অফিস আইডি কার্ড দিতে হবে, ফটোকপি, অফিস থেকে অফিস সম্বলিত প্যাডের সম্বলিত আপনাকে একটি এনওসি দিতে হবে যে আপনি এই কোম্পানিতে এতদিন যাব চাকরি করছেন, আপনার পদবী, সমস্ত ডিটেলস সেখানে লিখে দিতে হবে। যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বা অফিসের মালিক যিনি আছেন, কর্ণধার, তার কাছ থেকে এই এনওসিটি আপনাকে দিতে হবে। এক বছরের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, সেম অ্যাকাউন্টের একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনটি আপনাকে দিতে হবে, টিন সার্টিফিকেট, গত লাস্ট বছর যে বাংলাদেশ সরকারকে আপনি ট্যাক্স পে করেছেন বা আয়কর প্রদান করেছেন, সেই আয়করের কাগজটি বা সার্টিফিকেটের ফটোকপি আপনাকে সাথে দিতে হবে, ছবি দিতে হবে, তিন কপি ছবি আপনাকে দিতে হবে। এবং যারা বিজনেস করেন, বিজনেসম্যান যারা আছেন, আপনাদের কি দিতে হবে? ট্রেড লাইসেন্স, প্যাড, ভিজিটিং কার্ড, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, টিন সার্টিফিকেট এবং আইটিআর, ইনকাম ট্যাক্স রিটার্নের যে সার্টিফিকেট আছে সেটি আপনাকে দিতে হবে। বাকি যে আনুষাঙ্গিক আছে, আপনাদের বিজনেস বা ব্যবসায়িক সংগঠনের যদি কোনো ডকুমেন্টস থাকে সেগুলো আপনারা দিতে পারেন। এক্সট্রা ডকুমেন্টসের মধ্যে যেটি দিতে পারেন, আপনার যদি গাড়ি, বাড়ি, ফ্ল্যাট থাকে সেই ডকুমেন্টসগুলো আপনারা দিতে পারেন। এবং একটি ইনভিটেশন লেটার আপনাকে এনে দিতে হবে। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ইনভিটেশনটি অনেক ক্ষেত্রে শিথিলযোগ্য হয়, এই বিষয়গুলো আপনারা অবশ্যই বিবেচনা করে তারপরে আবেদন করবেন। এখন আবেদনটি বা প্রসেসিংটি কিভাবে করবেন? কখনোই বা ভুলেও নিজে নিজে প্রসেসটি করবেন না, অন্যের সহায়তা নেবেন না। যারা শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করেন তাদের শরণাপন্ন হন, তাদের মাধ্যমে আপনি ফাইলটি প্রসেস করুন, ওনাদের সাহায্য নিয়ে আপনি ফাইলটি জমা দিন। এবং ঢাকা এম্বাসিতে যদি আপনাকে জমা দিতে হয়, মনে রাখবেন প্রতি বৃহস্পতিবার আপনাকে কল করে পরবর্তী রোববারের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেই অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে আপনাকে সশরীরে গিয়ে আপনার ফাইলটি জমা দিতে হবে। আমি আবারও বলছি, প্রতি বৃহস্পতিবার আপনাকে কল করতে হবে, কল করে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আপনাকে নিতে হবে রবিবারের জন্য, যে আপনি রবিবার যাবেন, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার তারা লিপিবদ্ধ করে রাখবেন। সেক্ষেত্রে রবিবার যাওয়ার পরে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবেন, সেই ডেট অনুযায়ী আপনি আপনার ফাইলগুলো সমস্ত হার্ড কপি অ্যাম্বাসিতে সাবমিট করবেন। তো মনে রাখবেন যে ডকুমেন্টসগুলোর কথা আমি বলেছি, খুব বেশি ডকুমেন্টস বলেছি, যেগুলো একেবারে যে মানুষের নেই, এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। যেগুলো ডকুমেন্টস বলেছি এগুলো দিয়ে আবেদন করার চেষ্টা করবেন। মনে রাখবেন যে ডকুমেন্টসগুলো আপনার নেই, সেই ডকুমেন্টসগুলো অন্যের সহায়তা নিয়ে বানিয়ে দিয়ে কখনোই অ্যাম্বাসিতে সাবমিট করবেন না। এতে যিনি আপনাকে এই কাজে সহায়তা করছেন তার থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি নিজে। সেজন্য
নিজের এত বড় ক্ষতি করবেন না, চেষ্টা করবেন সঠিক ডকুমেন্টসগুলো দিয়ে অ্যাপ্লাই করার জন্য। কেউ একজন আপনাকে বলেছে এই ডকুমেন্টসগুলো আপনার নেই, তিনি আপনাকে বানিয়ে দিবেন, সেই তার কথা শুনে আপনি ফাঁদে পা দিলেন, এমনটি কখনোই করা যাবে না। এই কাজটি যদি করতে যান তাহলে আপনি অবশ্যই সারা জীবনের জন্য সেই অ্যাম্বাসিতে আপনি ব্ল্যাক লিস্টে পড়ে যাবেন, কখনোই আপনাকে আর ভিসা প্রোভাইড করবে না। সেই জন্য আপনাদের কাছে আশা করি যে সচরাচর আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সেই জন্য আপনাদের জন্য অনেক তথ্যবহুল আলোচনা নিয়ে হাজির হয়েছি, চেষ্টা করি তথ্যগুলো সঠিক দেওয়ার জন্য। তারপরও ভুল ভ্রান্তি হতে পারে, যেহেতু মানুষ মাত্র ভুল, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, সমবয়সী, ছোট আছেন, সকলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। ব্রাজিলের ভিসা একটি সময় বাংলাদেশ থেকে দেওয়া হতো না, আমি আরও একবার বলছি, আমাদের যেতে হতো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কাতে। এখন বাংলাদেশ থেকে আপনারা ভিসাটি আবেদন করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে সরাসরি অফিসে এসে দেখা করতে পারেন, কথা বলতে পারেন এবং সঠিক ডকুমেন্টসগুলো দিয়ে আবেদন করবেন। মনে রাখবেন, আপনি একটি ভুল পেপার্স দিচ্ছেন, অন্যের কথা শুনে সেই পেপার্সগুলো বানিয়ে দিচ্ছেন, এই ভুলটির কারণে আমাদের সমগ্র বাংলাদেশিদেরকে তারা ভিসা দিতে কালক্ষেপণ করে। অথচ অন্যান্য দেশের, পৃথিবীর অন্যান্য যে সকল দেশ আছে সেই দেশের নাগরিকরা শুধুমাত্র পাসপোর্ট ছবি দিলেই তাদের ভিসা প্রোভাইড করা হয়, কিন্তু আমাদের সমস্ত ইতিহাস দিয়ে ভিসার জন্য আবেদন করতে হয়। সেজন্য আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করে বলি, কারোর কথা শুনে ডকুমেন্টসগুলো সঠিক দিবেন। দেখুন, আমার কাছে প্রচুর মানুষ আছেন, আমি আজকে ভিডিওটি করার পূর্বে, ভয়েসটি দেওয়ার পূর্বেও আমার কাছে 8-9 জন মানুষ আসছেন, তাদেরকে সঠিক তথ্যগুলো আমি দিয়েছি। দেখুন, বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে, মূলত যে এজেন্সির মালিক হিসেবে আমার কাছে যারা আসেন, আমার উচিত ডকুমেন্টসগুলো সঠিক থাকুক বা না থাকুক নিয়ে আমি সাবমিট করে দাও, কিন্তু আমি তাদেরকে বলি, নিরুৎসাহিত করি যে দেখুন আপনার এই জায়গাটিতে আপনার ঘাটতি আছে, আপনি ঘাটতিগুলো পূরণ করুন, এই জায়গাটাতে আপনার কাগজপত্রগুলো সঠিক না বা আপনাকে ভিসা দিবে না। সেজন্য আমি বলি আপনারা আবেদন করার পূর্বে আরও প্রস্তুতি নিন, তারপরে আবেদন করুন। এই এই কাজগুলো আমি সবাইকে করার চেষ্টা করি। সেজন্য আপনাদের অনেককে বলি, অনেকে হয়তো কল করেন, ফোন রিসিভ করতে পারি না, যখন আমার সামনে কেউ থাকেন ওনার সাথে কথা বলি, আপনাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী। যারা আপনারা আমার সাথে কথা বলতে চান সরাসরি চলে আসবেন এই বিষয়ে আর বিস্তারিত জানার জন্য, এবং পৃথিবীর প্রত্যেকটি দেশে ভ্রমণ করার পূর্বে যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন, এই খুব বেশি প্রয়োজন হয় না, আমি যে বলেছি আপনি চাকরি করলে এনওসি নেবেন, ভিজিটিং কার্ড, আপনার অফিস থেকে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন, সলভেন্সি নেবেন, টিন সার্টিফিকেট, আয়কর রিটার্নের পেপার্স, এই ডকুমেন্টসগুলো দিলে কিন্তু ভিসা হয়। ব্যবসায়ীদের ব্যাঙ্ক স্টেটমেন্ট, সলভেন্সি, প্যাড, ভিজিটিং কার্ড, টিন সার্টিফিকেট, ইনকাম ট্যাক্স রিটার্ন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, সলভেন্সি, ছবি, এগুলো দিয়েই আমাদের আবেদন করতে হয়। এক্সট্রা যেটা বাকি যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে আনুষঙ্গিক সবগুলো যারা ভিসা প্রসেস করবেন ওনারাই সেগুলো আপনাকে প্রোভাইড করবে। সেই জন্য আপনাদের বলে থাকি, সঠিক তথ্যগুলো নিন, সঠিক পন্থা অবলম্বন করুন। পৃথিবীর প্রত্যেকটি দেশের ভিসা আপনার জন্য সহজ, কিছু কাজ আপনি নিজে করলেন, কিছু কাজ ফেসবুক থেকে দেখলেন, কিছুটা ইউটিউব দেখে করলেন, কিছুটা অন্যের সহায়তা নিলেন, অন্যের পেপারসের মধ্যে এডিট করে সেগুলো আপনি জমা দিলেন, তাহলে মনে রাখবেন পৃথিবীর কোনো দেশের ভিসাই আপনার জন্য হবে না। অনেকে আমার কাছে আসেন, তাদের বয়স হয়েছে, তাদের বিজনেস আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, ভালো ট্রানজ্যাকশন আছে, কিন্তু তিনি বলেন, ভাই আমি যে দেশে আবেদন করি ভিসা হয় না। প্রথমে আমি জিজ্ঞাসা করি, আপনি আবেদনটি কিভাবে করেছেন? তিনি প্রতি উত্তরে বলে থাকেন, আবেদনটি আমি নিজে নিজে করেছি। তো নিজে নিজে করেছেন, আপনি কিভাবে করেছেন? কিছুটা উনি নিজে করেছেন, কিছুটা অন্যের সহায়তা নিয়েছেন, এভাবে তিনি ধার দানা করে আবেদনটি করেছেন। এভাবে করা যাবে না, আপনাদের প্রত্যেকের কাছে বলি, অথবা আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন, দেখা করতে পারেন যে কোনো ট্যুরিস্ট ভিসা প্রসেসিংয়ের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।